একটা কথা বলি, আর হাতে জীবন নির্বাচন করতে পারবো না, আগামী নির্বাচন আমার শেষ নির্বাচন। তাই রংপুরের মানুষ, আমার ভাই, আত্মীয়, আমার বন্ধু, তোমাদের কাছে একটা আবেদন, আমাকে আরও একবার ক্ষমতা সুযোগ দাও। মায়ের চোখে পানি মুছে দিতে চাই, মায়ের চোখে পানি মুছে দিতে চাই। স্ত্রীর স্বামী আর স্ত্রীর বেদনা মুছে দিতে চাই। একটা আবেদন, যে অবস্থা দেশের এখন কঠিন কিছু নয়, ভালোবাসা দিয়ে মানুষ জয় করা যায়, অস্ত্র দিয়ে মানুষ জয় করা যায় না, ভালোবাসা দিয়ে মানুষ জয় করা যায়। আপনাদের ভালোবাসা দিয়ে আমি যদি আমার ভালোবাসা আপনারা জয় করতে পারি, আপনাদের ভালোবাসা দিয়ে আপনারা কেন বাংলাদেশের প্রতি মানুষ জয় করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। অনেক বক্তৃতা দিলাম, মোস্তফাকে আপনারা চেনেন, জাতীয় পার্টির প্রার্থী মেয়র।